নির্দিষ্ট কিছু সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্টগুলোতে আমরা অনার্স লেভেলে কোনো ইন্টার্নশিপ কিংবা রিসার্চের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগটা পাই না যদি আমরা পেতাম তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো তো এই বিষয়ে আমি স্যারদের মাধ্যমে সরকার নীতি নির্ধারকদের কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি ধন্যবাদ ভাইয়া আমরা আরেকটি প্রশ্ন নিব জি পিছনে প্রচুর প্রোডাকশন হওয়ার সত্ত্বেও কৃষকরা যখন পণ্যের যথাযথ মূল্য পাচ্ছে না এর একটা কারণ হিসেবে আমার মনে হয় যে এ মার্কেটিং ব্যবস্থাটা খুবই দুর্বল তো এই মার্কেটিং ব্যবস্থা বা মার্কেটিং ধারণাটা প্রডিউসার এবং কনজিউমার মাঝে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কী ভূমিকা পালন করতে পারে বলে আপনারা মনে করেন ধন্যবাদ ধন্যবাদ আমরা চল যাব ওই প্রশ্নটি নিয়ে স্যার আপনার কাছে যে পণ্যের সঠিক মূল্য পাচ্ছে না কৃষকরা স্যার বিশ্ববিদ্যালয়গুলোর এই ব্যাপারে কী ভূমিকা স্যার আপনি আপনার কাছে জানতে চাবো স্যার বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা এক্ষেত্রে খুব বেশি নাই তবে আমরা পরামর্শ রাখতে পারি সরকারকে সরকারকে আমরা বলতে পারি যে ক্ষেত্রে কি কি করণীয় আছে আমাদের কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য সবসময় আমরা সরকারকেই দায়ী করব এটা ঠিক না কৃষকদের যারা কৃষক যারা প্রডিউসার তাদেরও কিন্তু একটা করণীয় আছে এবছর যে আলুগুলো বগুড়া বা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা রাস্তায় ঢেলে এগুলো ট্রাকে নিচে নষ্ট করেছে তারা কিন্তু অনেকটা অপর অপরিপক্ষ অবস্থায় এই আলুগুলো সংগ্রহ করেছিল ফলে ওই এলাকাতে অল্প পরিসরে কোল্ড স্টোরেজের ব্যবস্থা থাকলেও কিন্তু সেটা আসলে কোল্ড স্টোরে রাখা যেত না কারণ অপরিপক্ক অবস্থায় এটা ফসলটা সংগ্রহ করা হয়েছে হবে আমাদের ভ্যারাইটি সিলেকশনের ক্ষেত্রেও কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে আমাদের কিছু ভ্যারাইটি আছে প্রসেসিং ভ্যারাইটি যেমন ডায়মন্ড স্টেরিস্ক বা লেডি রোসেটা এগুলো কিন্তু কনফেকশনের ভ্যালু আছে বা প্রসেসিং যেমন আমরা যদি স্টার্স ইন্ডাস্ট্রিতে এগুলো সাপ্লাই করতে পারি তাহলে এগুলো সহজেই আমরা সেল করতে পারবে কৃষকরা কম লোকসানের সম্মুখীন হবে তো এগুলো আমাদের খেয়াল করতে হবে যারা এগুলো প্রোডাকশানের সাথে জড়িত তবে আমরা সরকারকে বলবো যে স্থানভিত্তিক যেখানে যে ফসলটা উৎপন্ন হয় সেই এলাকায় কোল্ড স্টোরেজ আরও অধিক পরিমাণে অধিক সংখ্যক কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা তাহলে আমাদের কৃষক সমাজ এই লোকসানের হাত থেকে রক্ষা পাবে

এবং এটা বর্তমান উন্নত বিশ্বে প্রত্যেকটি অনেক দেশেই আছে কৃষি যারা লেখাপড়া করছে সেখানে ইন্টার্নশিপের ব্যবস্থা আছে আমরা ওটা চিন্তাভাবনা করছি যে আমাদের সাবজেক্ট সিলেবাস কারিকুলাতে এটাকে অন্তর্ভুক্ত করার জন্য আমাদের চিন্তাভাবনা রয়েছে ধন্যবাদ স্যার আর তরিকুল স্যার আপনার কাছে আমি যাব আমরা জানি যে চাল ও আলুর উৎপাদন এখন অনেক বেড়ে চলছে তো উৎপাদন আরও বাড়ানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কি করতে পারে ভূমিকা কি ধন্যবাদ খুবই যুগোপযোগী একটা কোশ্চেন আমরা বলছি যে দু সালে এখন আমাদের ষোলো কোটি মানুষ তাদেরকে আমরা খাওয়াতে পারছি পড়াতে পারছি কিন্তু আজ থেকে দশ বছর পরে কি হবে জনগণ তো আরও বাড়বে তখন কি হবে আমরা এখন পর্যন্ত প্রোডাকশান যেভাবে বাড়াতে পেরেছি সেভাবে যে বাড়াতে পারবো এমন কোনো কথা নেই সেই জন্য আমাদেরকে কী করতে হবে এখন চলে যেতে হচ্ছে বায়োটেকনোলজি দিকে আমরাও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্টের কোর্স কারিকুলামগুলোকে সেইভাবে ঢেলে সাজানো হয়েছে এখন কাজেই আমরা আশা করছি যে পনেরো বছর আগে বিশ বছর আগে গ্র্যাজুয়েটরা যেভাবে বের হতো এখন কিন্তু নতুন নতুন জ্ঞানে জ্ঞানী হয়ে তারা বের হচ্ছে এবং এই বায়োটেকনোলজি অ্যাপ্লাই করে তারা আরও নতুন জাত উদ্ভাবন করে আরও বেশি উৎপাদন করতে পারে ফসল উৎপাদন করতে পারে ধন্যবাদ স্যার আমি আরও কিছু প্রশ্ন নিব জি আপনি যে বিশ্ববিদ্যালয়গুলো স্যার অনেক রিসার্চ করে আসছে বহুদিন ধরে কিন্তু সেই রিসার্চগুলো হয়তো কিছু কিছু জার্নাল অথবা পেপারের মধ্যেই সীমাবদ্ধ আছে সেই রিসার্চগুলোকে তৃণমূল পর্যায়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে আপনি আমরা একটা প্রশ্ন নিয়ে কাছে যাব বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি বা এই রিলেটেড সাবজেক্টগুলো ছাত্রছাত্রীদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য সহায়ক সাবজেক্ট হিসেবে যে অ্যাগ্রিকালচারাল অরেগামি মানে ওয়াস্ট যেসব প্রোডাক্ট আছে এগুলো নিয়ে কোনো শিল্পসম্মত নতুন কিছু তৈরি করা যায় না মানে শোপিস এই ধরনের কোনো জিনিস তৈরি করা যায় কিনা এবং এই রিলেটেড কোনো সাবজেক্ট রাখা যায় কিনা সেটা আমার প্রশ্ন ধন্যবাদ ধন্যবাদ নিয়ে আপনার কাছে চলে যাব আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকেই তো অনেকগুলো ফসলের জাত ডেভেলপড হয়েছে তাছাড়া আমরা যদি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে লক্ষ্য করি সেখানেও কিছু কিছু ভ্যারাইটি ডেভেলপড হয়েছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যারাইটি রিলিজড হয়েছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছু পাইপলাইনে আছে যেমন আমরা বলছি যে গ্রীষ্মকালীন শিম টমেটো সুইট পটেটো এবং ওকরা এই জাতগুলো কিন্তু রিলিজের অপেক্ষায় রয়েছে তবে এটা ঠিক যে অনেক প্রযুক্তি আছে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগুলো এখন মাঠ পর্যায়ে যায়নি বিশ্ববিদ্যালয়গুলো আসলে টিচিং রিসার্চ এবং এক্সটেনশান এই কাজের সাথে জড়িত কিন্তু এক্সটেনশান যে সাইডটা রিসার্চ এবং এডুকেশান যে সাইডটা স্ট্রং আছে টিচিং সাইড স্ট্রং আছে কিন্তু এক্সটেনশানের সাইডটা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এই শাখাটাও দুর্বল তা আমি মনে করি এই শাখাটাকে স্ট্রং করে এই প্রযুক্তিগুলো অনেক থিসিস আছে অনেক ভালো ভালো ফাইন্ডিংস আছে অনেক টেকনোলজি আমাদের মাঠে নেওয়ার মতো আছে যেটা এ দেশের কৃষিকে সমৃদ্ধি করবে ধন্যবাদ স্যার আমরা ফসল হারভেস্ট করার পরে সংগ্রহ করার পরে মেন প্রোডাক্ট যেটা থাকে সেটা আমরা কনজিউম করবো আর বাই প্রোডাক্ট যেটা আছে সেটা আমরা অরিগামি হিসাবে যে সায়েন্সের সেই কথা বললো এটাকে আমরা এনকারেজ করতে পারি ভবিষ্যতে আমরা কোর্স কারিকুলামে এটা ইনক্লুড করার চিন্তা ভাবনা করতে পারি জি আমরা এই কথা সূত্র ধরে স্বামী আপনার কাছে চলে যাব আপনি কি মনে করেন অরিগামি নিয়ে যে এই কথাটা সুযোগটা উঠলো সেই বিষয়ে আমি মনে করি এ ব্যাপারে স্যার যেটা বলছে সেটা একটা সময় একটি টপিকস এখানে বিশ্ববিদ্যালয়ে যারা হর্তাকর্তা আছেন ওনাদেরকে সচেতন হতে হবে এই বিষয়টার ব্যাপারে কিভাবে এটা স্টুডেন্টদের পাঠ্যসূচিতে ইনক্লুড করা যায় আর আমি মনে করি যদি এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা যদি এটা করডিয়াল হন অবশ্যই সেটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা যাবে দর্শক আমরা তখন প্যানেলিস্টদের সাথে এবং আমাদের আজকের যারা অডিয়েন্স আছে তাদের সাথে কথাই ছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলো কি কি অবদান আছে কৃষি উন্নয়নের ব্যাপারে এবং তারা এখন এখনের যে স্টুডেন্টসরা আছে তাদেরকে কিভাবে আরও উৎসাহিত করতে পারে কৃষি শিক্ষা নিয়ে আমরা এখন ছোট্ট একটু বিরতিতে যাবো এবং ফিরে এসে আমাদের আলোচনা কন্টিনিউ করব দর্শক আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ বয়সে আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোর করণীয় অবদান আমাদের কৃষি উন্নয়নের ক্ষেত্রে আমরা চলে যাব আবারও আমাদের আজকের অডিয়েন্সের কাছে এবং জানতে চাবো আপনাদের আরও কিছু প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে জি আপু যে আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে বের হওয়ার পর আমি যদি কোনো চাকরির চেষ্টা না করি না করে উদ্যোক্তা বা কৃষি ব্যবসায়ী হিসাবে আমার কেরিয়ার করতে চাই তখন আমার বিশ্ববিদ্যালয় আমাকে কিভাবে সাপোর্ট দিবে সার্বিকভাবে ধন্যবাদ আপু চমৎকার একটি কোয়েশ্চেন আমরা আরেকটি প্রশ্ন নিব জি আমার প্রশ্নটা হচ্ছে নারীরা কৃষির গুরু শুরু থেকে নারীরা একটা বিরাট অবদান রেখে আসছে কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়া সত্ত্বেও নারী উদ্যোক্তাদের সংখ্যা অসম্ভব কম তো বিশ্ববিদ্যালয় কি ভূমিকা পালন করতে পারে ধন্যবাদ আমরা এই প্রশ্নটা নিয়ে স্যারের কাছে যাব আমি বলবো যে কৃষি বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলোর আসলে এই ধরনের কোনো মানে Financial